ওয়েলকাম টু মাই অফিসিয়াল চ্যানেল কেমিস্ট্রি বাই নওয়াজ। আজকে আমি আলোচনা করব ভৌত রসায়ন 4-এর 2 নম্বর চ্যাপ্টার সরিঞ্জা তরঙ্গ সমীকরণ ও সমাধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, নর্মালাইজেশন অফ ওয়েভ ফ্যাক্টর। এই কোশ্চেনটা সাধারণত এইভাবে আসে যে সাই ইকল টু এই মাইনাস আর বাই এ অথবা সাই ইকল টু এন ই মাইনাস আর বাই এ কে নর্মালাইজড করো বা সমাধান করো। তো এখানে এও থাকতে পারে আবার এনও থাকতে পারে। এই এ বা এন দুইটাকেই বলা হয় নর্মালাইজেশন কনস্ট্যান্ট বা নর্মালাইজেশন ধ্রুবক। তো এই সমীকরণটাকে নর্মালাইজড করার আগে বেশ কিছু বিষয় আমাদের জেনে নেওয়া প্রয়োজন। প্রথমত যেটা জানতে হবে যে সাই ও সাই কনজুগেট এদের দুইটার ভিতরে পার্থক্য কি। এটাকে বলা হচ্ছে সাইয়ের মাথায় স্টার দিলে এটাকে বলা হয় সাই কনজুগেট এবং এটা হলো সাই, দুইটাই কিন্তু তরঙ্গ ফাংশন। তো সাই ও সাই কনজুগেটের ভিতরে পার্থক্য তখনই হবে যখন আয়োটা থাকবে। এই আয়োটা কি আমি একটু এক্সপ্লেন করি। সাই ইকুয়াল টু ই রেস টু আয়োটা এম ফাই, কিন্তু সাই এস্টার অর্থাৎ সাই কনজুগেটের ক্ষেত্রে এইখানে যে সাইন বা চিহ্ন থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে সাই ইকুয়াল টু যদি ই আয়োটা এম ফাই হয় তাহলে সাই স্টার ইকুয়াল টু হবে ই মাইনাস আয়োটা এম ফাই। ওকে, তাহলে সাই স্টার এবং সাইয়ের ভিতরে পার্থক্যটা বা কখন হবে যখন শুধুমাত্র আয়োটা থাকবে, আয়োটা ব্যতীত অন্য কোনো জায়গায় কিন্তু এর মানটা চেঞ্জ হবে না। যেমন সাই ইকুয়াল টু যদি ই রেস টু মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে সাই কনজুগেটের মান কিন্তু কোনো রকমই চেঞ্জ হবে না, ই রেস টু মাইনাস এক্স স্কোয়ারই থাকবে। কেননা কারণ এখানে আয়োটা নেই, তো শুধুমাত্র যেখানে আয়োটা থাকবে সেখানেই সাইন চেঞ্জ হয়ে যাবে সাই কনজুগেটের ক্ষেত্রে, আর যেখানে আয়োটা থাকবে না সেখানে সাইনের কোনো চেঞ্জ হবে না, সেখানে সাইও যা সাই কনজুগেট বা সাই স্টারটাও তাই। তো কোশ্চেনটাই এসছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিগত 19 এবং 9 সালে। তো আমরা প্রথমে প্রদত্ত সমীকরণ সাই ইকুয়াল টু ই মাইনাস আর বাই এ কে 1 নম্বর দিয়ে লিখে নিলাম। এরপর যেহেতু এই ফাংশনটাকে নর্মালাইজড করতে হবে বা সমাধান করতে হবে, প্রথমে সমীকরণটাকে আমরা 1 নম্বর দিয়ে নাম্বারিং করে নিলাম যে সাই ইকুয়াল টু ই মাইনাস আর বাই এ। এখন যেহেতু এই ফাংশনটা বা সমীকরণটাকে নর্মালাইজড করতে হবে, তো নর্মালাইজেশনের শর্ত আমরা কি জানি। নর্মালাইজেশনের শর্ত হচ্ছে ইন্টিগ্রেশন সাই সাই কনজুগেট ডি টাউ ইকুয়াল টু 1। ওকে, এটা কিন্তু নর্মালাইজেশনের শর্ত। তো এটাকে আমরা 2 নম্বর দিয়ে নাম্বারিং করে নিলাম। এখন এখানে সাই এবং সাই কনজুগেট দিয়ে তো আমি আলোচনা করেছি, আর ডি টাউটা হচ্ছে এখানে ভলিউম এলিমেন্ট, হ্যাঁ, অর্থাৎ আয়তন মাপক যে উপাদান সেটা হচ্ছে ডি টাউ। তো ডি টাউ এর মানটা কি, ডি টাউকে যখন আমরা পোলার স্থানাঙ্কে প্রকাশ করব তখন এর মানটা দাঁড়াবে ডি টাউ ইকুয়াল টু আর স্কোয়ার ডি আর সাইন থেটা ডি থেটা ডি ফাই। তো এটাকে আমরা 3 নম্বর দিয়ে প্রকাশ করে নিলাম। এখন এখানে যে পোলার স্থানাঙ্ক আছে আর থেটা আর ফাই, এই তিনটাকে কিন্তু পোলার স্থানাঙ্ক বলে। তো এদের ইন্টিগ্রেশন কিভাবে হবে, আর এর ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 থেকে ইনফিনিটি, থেটা এর ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 থেকে পাই, এবং ফাই এর ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 থেকে 2 পাই। তাহলে এই মানগুলোকে আমরা এখন 1 নম্বর সমীকরণে বসাবো, ইন্টিগ্রেশন সাই সাই কনজুগেট ডিটাও ইকুয়াল টু 1। তো এখানে আমরা সাই এর মান পাচ্ছি সাই ইকুয়াল টু এ মাইনাস আর বাই এ সাই কনজুগেট। হ্যাঁ, এই কথাটা আমি আগেই বলে নিয়েছি যে সাই কনজুগেট সাইয়ের সাথে কোনোই অমিল থাকবে না যদি না এখানে আয়োটা না থাকে। তো এখানে তো আয়োটা নেই, এখানে আছে কি মাইনাস আর বাই এ, তাহলে এখানে সাইও যা সাই কনজুগেটও তাই। এই জন্য আমরা এখানে বসে সাই কনজুগেট এবং সাইয়ের মান দুইটাই কিন্তু এই মাইনাস আর বাই এ হবে। আর ডি টাও এর মানটা কি, আর স্কোয়ার ডি আর সাইন থেটা ডি থেটা ডি ফাই। এখন আমরা 2 নম্বর থেকে, এখন যেহেতু এখানে 3টা পোলার স্থানাঙ্ক আছে তাহলে 3টা ইন্টিগ্রেশন ট্রিপল ইন্টিগ্রেশন হবে, আর এর ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 থেকে ইনফিনিটি, এবং থেটার ইন্টিগ্রেশন লিমিট হবে 0 থেকে পাই, ফাইয়ের ইন্টিগ্রেশন লিমিট হবে 0 থেকে 2 পাই। এরপর এই যে এখানে সাইয়ের মানটা বসাতে হবে এই মাইনাস আর বাই এ, এবং সাই কনজুগেটও যেহেতু আয়োটা নেই তাহলে একই মান হবে এই মাইনাস আর বাই এ। আমরা এটাকে এই দিয়েই করছি, এন ব্যবহার করছি না এখন, যদিও দুইটা একই নর্মালাইজেশন ধ্রুবক তবে এটাই ব্যবহার করবো যেহেতু 19-এ এটাই এসেছে। ইন্টু এরপর ডি টাউ এর মানটাকে বসাতে হবে আর স্কোয়ার ডি আর সাইন থেটা ডি থেটা ডি ফাই ইকুয়াল টু 1। তো 2 নম্বর সমীকরণে আমরা এই মানগুলোকে বসালাম।
এরপর কি পাওয়া যায়? বা এখন আমরা এই দুইটাকে একটু গুণ করব, এ এ গুণ করলে এ স্কোয়ার, আর ই রেস টু মাইনাস আর বাই এ, ই রেস টু মাইনাস আর বাই এ, ই আর ই গুণ করলে কি হয়ে যায়? ই এ স্কোয়ার হয়ে যায়। তো সেই এ স্কোয়ারটা উপরে যে টু আকারে থাকলো, আর আর বাই এ পাওয়ার একটা এসে গেল। আর স্কোয়ার ডি আর সাইন থেটা ডি থেটা ডি ফাই ইকুয়াল টু 1 যেভাবে আছে। এরপর আমরা কি করব, এরপর এই আরটাকে আরটাকে আর ইন্টিগ্রেশনে ব্যবহার করবো। এটা যেহেতু আর এর ইন্টিগ্রেশন, আরটাকে আর পোলার স্থানাঙ্কের মানটাকে আর ইন্টিগ্রেশনে ব্যবহার করব, এবং থেটা স্থানাঙ্কের মানকে থেটা এর ইন্টিগ্রেশনে ব্যবহার করব, আর ফাই এর মানটাকে ফাই ইন্টিগ্রেশনে ব্যবহার করব। তো এক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় সেটা হলো এই যে আমরা সাই এবং সাই কনজুগেটের যে তরঙ্গ ফাংশনের মানটা পেয়েছি সেটা কিন্তু প্রথমে এর ভিতরেই থাকবে, অর্থাৎ আর এর ভিতরেই থাকবে। তাহলে এটাকে আর এর সাথে লিখলে কি হয়, এ স্কোয়ার ই রেস টু মাইনাস টু আর বাই এ আর স্কোয়ার ডি আর। এটা যেহেতু আর এর ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, তারপর কিসের ইন্টিগ্রেশন, থেটার ইন্টিগ্রেশন 0 থেকে পাই, তো 0 থেকে পাই সাইন থেটা ডি থেটা। এরপর কিসের ইন্টিগ্রেশন আছে, ফাই এর ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই, তাহলে এর জায়গায় কি লিখবো, ডি ফাই এর সাথে ইকুয়াল টু 1। আচ্ছা, এখন এই এ স্কোয়ারটাকে আমরা একটু ইন্টিগ্রেশনের বাম সাইডে নিয়ে আসবো, কারণ এটাকে এটা ভ্যারিয়েবল নয় এখানে, এর জন্য 0 টেন্স টু ইনফিনিটিভ এ স্কোয়ারকে বাম সাইডে লিখলাম, আর যে যেখানে আছে আর এ স্কোয়ারটাকে একটু আগে লিখে নিব, এবং ই রেস টু মাইনাস টু আর টু আর বাই আকে আরকে আর স্কোয়ারের পরে লিখব, কেননা এখানে আমরা একটা সূত্রের ব্যবহার করব। এই সূত্রটা আমি সাইডে লিখে রেখেছি, 0 টু ইনফিনিটিভ এক্স এন ই মাইনাস এ এক্স ডিএক্স ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই এ ইন্টু এন প্লাস 1। এই সূত্রটা আমরা ব্যবহার করব, সেজন্য আর স্কোয়ারকে বাম সাইডে লিখে নিয়েছি। এরপর 0 টু পাই, 0 টু পাই এখানে যেভাবে আছে সেভাবে থেকে যাবে। ওকে, তো এখন আমরা সেই সূত্রটাকে প্রয়োগ করব এখানে এক্স এন, তো এক্স এর জায়গায় আমরা 8 ধরেছি এবং এন এর জায়গায় 2 ধরেছি, ই রেস টু মাইনাস এক্স, ই রেস টু মাইনাস এক্স। তো মাইনাস এক্স মানে কি, এখানে আছে মাইনাস টু আর বাই এ, তো মাইনাস এখানে 2 বাই এ কে আমরা এ এর মান ধরেছি এবং আর কে এক্স ধরেছি। ওকে, 2 বাই এ কে এ ধরেছি ইন্টু আর কে এক্স হিসেবে প্রকাশ করলাম, তারপর ডি আর কে ডি এক্স ধরে নিয়েছি। তো এরকম ধরে নিলে সূত্রটা কি আসে, এন ফ্যাক্টোরিয়াল বাই এ ইন্টু এন প্লাস 1। তো এন ফ্যাক্টোরিয়াল মানে কি, এন কি, এন হচ্ছে যে পাওয়ার, এক্স এন এর পাওয়ার এই এন 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল বাই এ ইন্টু নিচে আছে কি এ, তাহলে এ এর জায়গায় কাকে ধরবো, এ ধরেছিলাম 2 বাই এ কে, তাহলে 2 বাই এ ইন্টু এন প্লাস 1 পাওয়ার এন কে 2 প্লাস 1। তো এটা ক্লিয়ার, এখানে সূত্র ব্যবহার হয়েছে ইন্টু। এখন সাইন থেটা ডি থেটা এটাকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস, সাইন এক্স ডি এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কজ এক্স, তাহলে সাইন থেটা ডি থেটার জায়গায় মাইনাস কস থেটা। এরপর যে ইন্টিগ্রেশনের পাওয়ারটা এখানে সাইডে এসে যাবে পাই, আপার লিমিট পাই আর লোয়ার লিমিট 0। এরপর ডি ফাই কে ইন্টিগ্রেশন করে শুধু ফাই হলো এবং আপার লিমিট আছে 2 পাই আর লোয়ার লিমিট আছে 0 ইকুয়াল টু 1। আচ্ছা, এরপর এ স্কোয়ার ইন্টু 2 ফ্যাক্টোরিয়ালের মান তো 2ই হয়, 2 ফ্যাক্টোরিয়ালকে কিন্তু ক্যালকুলেশন করলে 2ই আসে। তো এরপর 2 বাই এ উপরে পাওয়ার হচ্ছে কি, 2 প্লাস 1 মানে কিউ, তাহলে 2 কে কিউ করলে 8 হয় আর এ কে কিউ করলে এ কিউ হয়। এখানে মাইনাস কস থেটা পাই 0। আচ্ছা, এটাকে যখন আমরা ইন্টিগ্রেশনটাকে ভাঙাবো তখন এখানে কি আসবে, যে এই পাই একবার থেটার ভিতরে আসবে বিয়োগ 0 একবার থেটার ভিতরে আসবে, তাহলে মাইনাস কস থেটার জায়গায় কি আসবে পাই, মাইনাস কস, এখানে মাইনাস কিন্তু আলাদা আছে, ঠিক আছে, মাইনাসকে আমরা আলাদা রেখে কস থেটাকে ব্র্যাকেটের ভিতরে হিসাব করে নেবো, থেটার জায়গায় একবার পাই আসবে বিয়োগ একবার 0 আসবে, কস পাই বিয়োগ কস 0। এটা ইন্টিগ্রেশনের ব্যবহার আপনারা সবাই জানেন। তো এরপর ফাই 2 পাই 0 এখানে কি আসবে, ফাইয়ের জায়গায় একবার 2 পাই আসবে বিয়োগ একবার 0 আসবে, তাহলে 2 পাই বিয়োগ 0 ইকুয়াল টু 1। আচ্ছা, তো আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে নেই মানগুলো, যেহেতু পরবর্তী পৃষ্ঠায় বসাতে হবে। তো এখানে এই যে 8, 8 বাই এ কিউ যখন এখানে উল্টে যাবে তখন কি হয়ে যাবে, এ কিউ বাই 8 হয়ে যাবে, অর্থাৎ নিচে 8 থাকবে উপরে 2 ইন্টু এ কিউ চলে আসবে, তার মানে কি নিচে উপরে 2 আর নিচে 8 কাটাকাটি হয়ে নিচে থাকবে 4, উপরে থাকবে এ কিউ। আর এখানে যে কস পাই, কস পাই এর মান কিন্তু মাইনাস 1, কস পাই এর মান তো 180 ডিগ্রি, তো কস 180 ডিগ্রির মান কত হয়, মাইনাস 1 হয়। আর এই যে কস 0, কস 0 এর মান কিন্তু 1, তাহলে এখানে থাকবে মাইনাস 1 মাইনাস 1, অর্থাৎ যোগ করলে হয় মাইনাস 2, এখানে আবার মাইনাস আছে, তাহলে এখানে টোটালি হিসাবটা হবে প্লাস 2।
আর এখানে তো 2π বিয়োগ 0, শুধু 2π থাকবে, 0 আউট হয়ে যাবে। তো আমি আগের পেজে যেভাবে বলেছিলাম যে এ স্কোয়ার ইন্টু কাটাকাটি হয়ে থাকলো এ কিউব বাই 4 মাইনাস এখানে কস পাই এর মান মাইনাস 1, তারপর কস 0 এর মান হচ্ছে 1 ইন্টু 2π ইকুয়াল টু 1। তো এরপর কী থাকে, এ স্কোয়ার ইন্টু এ কিউব বাই 4। এরপর এটাকে ক্যালকুলেশন করে আমরা কী পাই, এখানে ক্যালকুলেশন করে পাই 1, কারণ এই -1 -1 যোগ হয়ে -2 হয়ে যায়, -1 +2 হয়ে যায়, 2 ইন্টু 2π মানে 4π ইকুয়াল টু 1। এরপর এ স্কোয়ার ইন্টু 4 কেটে যেয়ে কী থাকে, শুধু পাই এ কিউ ইকুয়াল টু 1। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু পাই এ কিউকে এই সাইডে পাঠালে ভাগ হয়ে যায় 1/পাই এ কিউ, বা এ ইকুয়াল টু এ স্কোয়ার এই সাইডে এসে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে 1/পাই এ কিউ। তো এটাকেই বলা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্টের মান, বা এটাকে একটু এটা কিন্তু নর্মালাইজেশন কনস্ট্যান্ট বা নর্মালাইজেশন ধ্রুবক এ এর মান, ঠিক আছে? তো সমীকরণটা আমাদের এখনো সমাধান হয়নি, এখন আমরা কি করব, ওই যে 1 নম্বর সমীকরণ যাকে আমরা ধরে নিয়েছিলাম, অর্থাৎ আমাদের যে মূল প্রশ্ন, সেখানে এই এ এর মানটাকে বসাবো। এই যে আমরা যাকে 1 নম্বর সমীকরণ ধরে নিয়েছিলাম, এখানে এ এর জায়গায় আমরা ওই মানটাকে বসালে আমাদের এই সমীকরণটা নর্মালাইজড বা সমাধান হয়ে যাবে। তাহলে আমরা লিখি যে 4 নম্বর, এই সমীকরণটাকে আমরা 4 নম্বর ধরে নিলাম, 4 নম্বরের এ এর মানটা আমরা কোথায় বসাবো, 1 নম্বরে বসাবো। 1 নম্বরে বসালে সাই ইকুয়াল টু এ এর জায়গায় হবে 1/√পাই এ কিউ ইন্টু আর যা ছিল e^-r/a। তো এটাই হচ্ছে এই সাই এর নর্মালাইজড বা যে প্রশ্ন দেওয়া থাকবে ওটা নর্মালাইজড তরঙ্গ সমীকরণ, বা এটাকে নর্মালাইজড বা সমাধান। ওকে, তো এটা আবার কি হয়, এটা আবার 1s অরবিটালের জন্য এই সমীকরণটা প্রযোজ্য হয়।